হ্যালো বন্ধুরা, সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার সকলকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। নতুন বছরটা সকলের ভীষণ ভালো কাটুক এই কামনা করি। তো আজকে তোমাদের জন্য আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা গতকাল অর্থাৎ 31শে ডিসেম্বরের দিন কিন্তু একটুখানি বাইরে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, তো তাই জন্য আমি তো রেডি হয়ে গেছি, মাও রেডি হচ্ছিল, আর এদিকে ভাইও প্রায় রেডি হয়ে গেছে। এই যে বাদরামও শুরু হয়ে গেছে বেরোনোর আগেই, তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো যাচ্ছিলাম আসলে গড়িয়ার ওই সাইডটায় একটু দরকারে, তো তারপর মনে হলো যাই, একটু সামনাসামনিই তো পাটুলি আছে, তো পাটুলি থেকে ঘুরে আসি। তো এইখানটা প্রতি বছর এই 31শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর বা এই 1 জানুয়ারি এই টাইমটাতে এত সুন্দর করে সাজায়, ভীষণ ভালো লাগে দেখতে। তো তারপরে ওখান থেকে গড়িয়া থেকে অটো ধরে চলে গেলাম পাটুলিতে, আর ভীষণ ভিড় ছিল। তবুও 25শে ডিসেম্বরের তুলনায় যদিও একটু কম ছিল, তবে 25শে ডিসেম্বরের দিন আমি ফোনে দেখছিলাম, সকলে ফটো দিয়েছিল, এত ভিড় হয়েছিল, তার তুলনায় আজকে যথেষ্ট কম ছিল, তবে ভিড় ছিল, মোটামুটি খারাপ না, ভিড় ভালোই ছিল। ভিডিও ঠিক মতো তুলতে পারছিলাম না, একটু করে তুলতে যাচ্ছি আর মানুষের ধাক্কা খাচ্ছি আর কি। এখানে শুনছিলাম 25শে ডিসেম্বরের দিন নাকি দেব এসেছিল এখানে, তো অনেকের ফটোতে দেখছিলাম এসেছে, তো আমি জানতামও না, তাহলে যেতাম। আর ওইদিকে পার্ক স্ট্রিটে তো 25শে ডিসেম্বর এই টাইমটাতে মানে মানুষের ঢল লেগেই থাকে। সত্যি কথা বলতে আমার পার্ক স্ট্রিটে একদম ভালো লাগে না, কেন কি ওইখানে কিছুই নেই, শুধুমাত্র চার্চে গেলে নয় একটু দেখার জিনিস আছে, দেখতে ইচ্ছা করে ঠিক আছে, কিন্তু এমনি যে পার্ক স্ট্রিটে মানে লোকজন হেঁটে বেড়াচ্ছে এই নানান রকম, মানে কিছু বলার নেই আর, আমার একটু ভালো লাগে না। তো যাই হোক, তারপরে সামনের দিকে একটু এগিয়ে গেলাম, আর এই যে এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, আমার ভালোবাসার শহর কলকাতা বা পাটুলি যেটা লেখা আছে না, ভীষণ ভালো লাগে। কিন্তু এক ফ্রেমের মধ্যে আমি কোনো দিন আনতে পারলাম না, এটা যদি ফটোটা তুলতে হয় তাহলে পরে ওই রাস্তার ওপার থেকে গিয়ে তুললে ভালো হয়, কিন্তু এত ভিড় আর এত লোকজনের মধ্যে, মানে একটা করে ফটো তুলতে যাচ্ছি, এক একজনের মাথা উঠে যাচ্ছে, এই জন্য ফ্রেশভাবে কিছুই তোলা যাচ্ছে না, তাই জন্য আর তুলতেও পারলাম না। তো তারপরে সামনের দিকে আগিয়ে গেলাম, তবে হ্যাঁ ওই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে বেশ কিছুদিন আগে নতুন যে করেছে দক্ষিণেশ্বর মন্দির আর আদলে পুরো করেছে, তারপর মা শারদার ওই সাইডটাতেও ভীষণ, এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো তারপরে আমরা এখানে বেশ কয়েকটা একটু ফটো টটো তুললাম, আর বসার জায়গা তো একদমই ছিল না, কারণ দেখতেই পাচ্ছ লোকের মানে সমাগম প্রচুর আজকে, পুরোপুরি হেঁটে হেঁটেই আমাদের আর কি কাটাতে হয়েছে। তো তারপরে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলাম, ওখানে তো প্রচুর খাবারের দোকান আছে, তোমাদেরকে দেখাচ্ছি যদিও। চলো প্রথমে একটু যাই নচিকেতার চা খেতে, এখানে তো নচিকেতার চা নাম করা, আমি খেয়েছি আগে 2-3 বার, ভালো লেগেছে, কিন্তু আজকের চাটা খেয়ে একটু হতাশ হলাম, কারণ 20 টাকা করে দাম নিলেও খেতে খুব একটা যে খুব ভালো লেগেছে এমন কিন্তু না, আগের মতো সেই টেস্ট আর নেই। তারপরে এখানে দেখো আরো অনেকগুলো দোকান আছে, আমি প্রতিটা দোকান তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ ভেতর দিকটা দেখাতে পারবো না, কারণ এত ভিড়, বুঝতেই তো পারছো। মোটামুটি নানান রকম দোকানই রয়েছে, মোমোর দোকান, ফুচকার একটা নানান রকম ভ্যারাইটিস এর দোকান রয়েছে, আর ফিশ ফ্রাই, চপ কাটলেট এগুলো তো রয়েইছে, মকটেলের দোকানও রয়েছে। তা আমরা কি খেলাম সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি, তো চলো আগে দোকানগুলো সবকটা দেখে নিই। আর এই দোকানগুলো রিভিউ কিন্তু আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি, বিশেষ করে ফুচকা এবং মোমোটা একটু নতুনত্ব আর কি, ফুচকার যে আইটেমগুলো দেখেছি এগুলো একটু নতুনত্ব আর কি। তো তারপরে আমাদের ঠিক হলো যে একটু আফগানি মালাই মোমো খাবো, তো এইখানেও কম করে 30 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হলো, এত ভিড়। তারপরে কোনো রকমে পেলাম এই আফগানি মোমো, মালাই মোমোটার দাম নিয়েছিল 150 টাকা, তবে এটা দাম অনুযায়ী খেতে খুবই ভালো ছিল, আমাদের সবারই ভালো লেগেছে, 6 পিস করে দিয়েছিল, তো এটা ভালো লেগেছে, মিথ্যা কথা বলবো না। তবে পিজা মোমোটা খাওয়ার ইচ্ছা ছিল, তো অন্য আরেক দিন এসে নয় ট্রাই করা যাবে, তো মারও বললো ভালো লেগেছে, আমাদের সবারই এটা ভালো লেগেছে। তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানে সত্যি কথা বলছি যে 30 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছে, আর আফগানি মোমোটা করতে একটু টাইমটা লেগেছে। তো তারপরে এই দোকানটাতে এলাম ফিশ ফ্রাই কিনবো বলে, তো একটাই ফিশ ফ্রাই কিনেছিলাম যে আদৌ কেমন হবে কি না, তো সত্যি কথা বলছি একটা কিনে ভালোই হয়েছিল, কারণ একটুও খেতে ভালো ছিল না। একটা ফিশ ফ্রাই 100 টাকা নিয়েছিল, না বাসা ফিশ দিয়ে করেছে, না ভেটকি ফিশ দিয়ে করেছে, কি দিয়ে করেছে কোনো রকম কোনো ফ্লেভারই নেই মাছের, একদম জঘন্য খেতে ছিল। তো তারপরে ওখান থেকে একটু ফ্লোটিং মার্কেটের মধ্যে ঢুকলাম, তো এই দোকানগুলো থেকে সত্যি কথা বলতে ইচ্ছা করে না খেতে, নানান রকম খাবার বাইরে পুরো পড়ে থাকে সাজানো,
তবুও ভাইয়ের বায়না ওই পাপড়ি চাট কিনবে। তো তারপর এখানে পাপড়ি চাটটা সত্যি ভালো ছিল, এখানে 35 টাকা নিয়েছিল মোটে পাপড়ি চাটটা, কিন্তু খেতে ভালো ছিল। তো তারপরে চলে এলাম এই বাদামতলা থেকে একটুখানি রোল আর চাউমিনটা বাড়ির জন্য নিয়ে। তো আমি চাউমিন পুরো প্লেট খেতে পারিনি, ওখানে অনেকটা কোয়ান্টিটিতে দেয়, আমি অল্প একটু নিলাম, আর এগরোল আমি খাইনি, মা বাবা ভাই খেয়েছে। তো এইভাবেই তো আমরা 21শে ডিসেম্বরের দিনটা কাটালাম। তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।